নমস্কার, বায়োস্কোপের গল্পে আপনাদের সকলকে স্বাগত। আমি অমিত। বায়োস্কোপের গল্পের আজকের নিবেদন, টপ টেন মিনি ওয়েব সিরিজ যেগুলি হিন্দিতে রিলিজ হয়েছে। এখানে আমি মিনি ওয়েব সিরিজের আলাদা একটা লিস্ট দিলাম, কারণ এই ওয়েব সিরিজগুলো সিনেমা হলেও হতে পারত, কিন্তু একটু দৈর্ঘ্য বেড়ে যাওয়ার জন্য সিনেমা মেকাররা সিনেমা না বানিয়ে সেগুলিকে ওয়েব সিরিজ হিসাবে ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করিয়েছে। কিছুদিন আগে আমি একটি টপ টেন হিন্দি ওয়েব সিরিজের রিভিউ বানিয়েছিলাম, সেটি আপনারা দেখতে পারেন, সেটির লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেব। এখানে যে মিনি ওয়েব সিরিজের লিস্টটি আমি দেবো সেটি দৈর্ঘ্য 4-3 ঘন্টার কম, আর আগে যে লিস্টটি বানিয়েছিলাম সেটি মোটামুটি 7-8 ঘন্টার ওয়েব সিরিজ। সো পার্থক্যটা বোঝা গেল যে কোনগুলো মিনি ওয়েব সিরিজ এবং কোনগুলো প্রপার ওয়েব সিরিজ। আর এই লিস্টে শুধুমাত্র হিন্দি ওয়েব সিরিজ আমি রাখিনি, কিছু হিন্দি ডাবড, মানে যেগুলি অরিজিনালি বাংলা, মারাঠি অথবা তামিল ওয়েব সিরিজ ছিল, কিন্তু সেগুলি হিন্দি ডাবড ভার্সনে ওটিটি প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল। সো চলুন শুরু করা যাক। দশ নম্বরে আমি রেখেছি দ্য গন গেম কে। এটি একটি সাইকোলজিক্যাল থ্রিলার। করোনা সিচুয়েশন এবং লকডাউনের সময়কার গল্প বলে এই সিনেমাটি। ডিরেক্টর হলেন নিখিল ভাট এবং অভিনয়ে ছিলেন সঞ্জয় কাপুর, শ্বেতা ত্রিপাঠি, অর্জুন মাথুর এবং ইন্দ্রনীল সেনগুপ্ত। অলমোস্ট সমস্ত ক্যারেক্টাররাই লকডাউনের সময় তাদের বাড়িতে বসে শ্যুট করেছিলেন। সিনেমাটি শুধুমাত্র লকডাউনের গল্প বলে না, সাথে একটা মিসিং মিস্ট্রি থ্রিলারের গল্পও বলে, যেখানে শেষের টুইস্ট আপনাকে পাগল করে দেবে। 20 আগস্ট থেকে ভুটে এই ওয়েব সিরিজটি অ্যাভেলেবেল। 4টে এপিসোড, 2 ঘন্টার। সো একটা ছোট ওয়েব সিরিজ আপনারা এক্ষুনি দেখে নিতে পারেন। তাহলে দ্য গন গেম আমার লিস্টের 10 নম্বরে থাকল। 9 নম্বরে আমি রেখেছি একটি কমেডি রোম্যান্টিক ড্রামা সিরিজকে। গল্পটি 1989 সালে লখনৌকে বেস্ট করে। ওয়েব সিরিজটির নাম তাজমহল 1989। ডিরেক্টর এবং রাইটার হলেন পুষ্পেন্দ্রনাথ মিশ্র এবং অভিনয়ে আছেন নীরাজ কবি, শিবা চাড্ডা, গীতাঞ্জলি কুলকার্নি এবং দানিশ হোসেন। একটা মিষ্টি স্টোরি, খুবই মজাদার এবং খুবই অল্প প্রোডাকশান ভ্যালু হওয়া সত্ত্বেও একটা এফেক্টিভ স্টোরি আমাদেরকে ডিরেক্টর বলেছেন এবং গল্পটাকে যতটা সম্ভব সিম্পল রাখার চেষ্টা করেছিলেন। এটি 14 ফেব্রুয়ারি থেকে নেটফ্লিক্সে অ্যাভেলেবেল। স্পেশালি মেনশান করতে হবে এর সাউন্ডট্র্যাককে, যেহেতু অনেকগুলি গজল এই ওয়েব সিরিজে ইউজ করা হয়েছে। 7টা এপিসোডের এই ওয়েব সিরিজটি অ্যারাউন্ড 3-4 ঘন্টা। এটি একটি মাস্ট ওয়াচ ওয়েব সিরিজ, তাই আমি তাজমহল 1989কে আমার লিস্টের 9 নম্বরে রাখলাম। 8 নম্বরে আমি রেখেছি একটি ব্ল্যাক কমেডি মিনি ওয়েব সিরিজকে। এটির ডিরেক্টর হলেন অনুভূতি কাশ্যপ এবং এর ক্রিয়েটাররা প্রায় সবাই বাঙালি, যেমন অনির্বাণ দাশগুপ্ত, দিব্য চ্যাটার্জি এবং তাদের সাথে স্টোরিটা লিখেছেন সৌরভ ঘোষ। অভিনয়ে আছেন গুলশান দিভাই, সুলগ্না পানিগ্রাহী, অঞ্জলি পাতিল এবং আকাশ ধাইয়া। গল্পটা খুবই ইউনিক। একজন লোক বারবার মরতে চাইছে কিন্তু কিছুতেই আত্মহত্যা করতে পারছে না। এটি 8টা এপিসোডের একটি ওয়েব সিরিজ, অ্যারাউন্ড 3.5 ঘন্টার। অ্যামাজন প্রাইম ভিডিওতে 6 ফেব্রুয়ারি থেকে আফসোস ওয়েব সিরিজটি অ্যাভেলেবেল। সো আফসোস দেখুন, অনেক সাসপেন্স এবং সারপ্রাইজ আপনাদের জন্য ওয়েট করছে। সো আফসোস হলো আমার এই লিস্টের 8 নম্বর মিনি ওয়েব সিরিজ। 7 নম্বরে আমি রেখেছি একটি বাংলা ওয়েব সিরিজকে, কিন্তু এটি হিন্দিতে ডাবড। থ্রিলার মিস্ট্রি সাসপেন্সে ভরপুর। ডিরেক্টর হলেন অভিরূপ ঘোষ। ওয়েব সিরিজটির নাম রহস্য রোমাঞ্চ সিরিজ 3। 3টি সিজনেরই ডিরেক্টর হচ্ছেন অভিরূপ ঘোষ। তিনি 3টি সিরিজ জুড়ে অসাধারণ কাজ করেছেন। অভিনয়ে বাংলার সমস্ত বাঘা বাঘা অ্যাক্টররা, রুদ্রনীল, কাঞ্চন, সৌরভ দাস, সায়নী ঘোষ, কে নেই। এছাড়াও এই ওয়েব সিরিজের সমস্ত ক্যারেক্টারগুলো আইকনিক হয়ে গেছে, যেমন ঝন্টু মটর, শকুনি, কালো নেকড়ে এবং রিসেন্টলি মরা। মরা নতুন ক্যারেক্টারটি, এই নতুন ক্যারেক্টারটির কনসেপ্টটা চমকে দিয়েছে। 3টে সিরিজ মিলে এই ওয়েব সিরিজটিকে বাংলার সব থেকে সেরা কাজ বলা যেতেই পারে। হইচয়ে 3rd সিজনটা 27th নভেম্বর থেকে অ্যাভেলেবেল। 6টা এপিসোড, প্রত্যেকটা এপিসোড এই ধরুন 25 মিনিট করে, অ্যারাউন্ড 2.5 ঘন্টার ওয়েব সিরিজটি। একদমই মিস করবেন না, হিন্দিতে আছে আর যারা বাঙালি তারা অবশ্যই বাংলায় হইচয়ে এই ওয়েব সিরিজটি দেখতে পারেন। তাহলে রহস্য রোমাঞ্চ সিরিজের 3rd সিজনটা হচ্ছে আমার এই লিস্টের 7 নম্বর মিনি ওয়েব সিরিজ। 6 নম্বরে আমি রেখেছি তাইশকে। তাইশকে সিনেমাই বলা যেতে পারে, সিনেমা হিসাবেই রিলিজ করার কথা ছিল কিন্তু শেষে এটিকে ওয়েব সিরিজ হিসাবে রিলিজ করা হয়, অ্যারাউন্ড 3 ঘন্টার, এবং Zee5 এই ওয়েব সিরিজটি অ্যাভেলেবেল। 29 অক্টোবর এই ওয়েব সিরিজটিকে রিলিজ করা হয় এবং Zee5 আজ পর্যন্ত যত কন্টেন্ট নিয়ে কাজ করা হয়েছে এই কন্টেন্টটা তার মধ্যে বেস্ট। হর্ষবর্ধন রানে তাইশে অসাধারণ পারফরমেন্স দিয়েছিলেন, এটি তার জীবনের সেরা পারফরমেন্স, এমনকি 2020 সালের বেস্ট পারফরমেন্সের মধ্যেও এটিকে গণ্য করা যেতে পারে।
তাইশ মেনলি থ্রিলার, কিন্তু ভালোবাসা এবং ভালোবাসার যন্ত্রণাটাকে এই মিনি ওয়েব সিরিজে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তাইশ নিয়ে আমি একটি রিভিউও করেছিলাম, ভিডিওটি আমার চ্যানেলে অ্যাভেলেবেল, আপনারা চাইলে ওই ভিডিওটি ভিজিট করতে পারেন। তাহলে তাইশ হলো ৬ নম্বর মিনি ওয়েব সিরিজ। ৫ নম্বর একটি হিন্দি ডাবড মারাঠি ওয়েব সিরিজ, ওয়েব সিরিজটির নাম সামান্তার। ভীষণই নতুন কনসেপ্টের ওয়েব সিরিজ, মিস্ট্রি আর সাসপেন্সে ভরপুর। গল্পটা এমন, দুটি ব্যক্তির হাতের রেখা একই, তাহলে কি তাদের পরিণতি একই দিকে এগিয়ে যাবে? একজন যুবক আর একজন বৃদ্ধ, যুবকটা তার ভবিষ্যৎ জানবার জন্য বৃদ্ধকে খুঁজতে বেরিয়ে পড়ে। সুপার পারফরমেন্স দিয়েছেন স্বপ্নীল যোশী আর নীতিশ ভরতরাজ, এবং আমরা জানি দুজনই মহাভারতে কৃষ্ণের রোলটি প্লে করেছিলেন। সামন্তারের রিভিউ আমি করেছিলাম, আপনারা রিভিউটি দেখতে পারেন। ওটিটি প্ল্যাটফর্ম মিক্স প্লেয়ারে ১৩ মার্চ থেকে সামান্তার অ্যাভেলেবেল, টোটাল ৯টা এপিসোডের অ্যারাউন্ড ৩ ঘন্টার। তাহলে দেখুন সামান্তার। সামান্তার হলো আমার এই লিস্টের ৫ নম্বর ওয়েব সিরিজ। ৪ নম্বরে আমি রেখেছি JL50কে। টাইম ট্রাভেল নিয়ে ভারতের সেরা কাজ হলো JL50। অভিনয় আছেন অভয় দেওয়াল, পঙ্কজ কাপুর, পীযূষ মিশ্রা এবং রাজেশ শর্মা। JL50 নামের একটি ফ্লাইট ৩৫ বছর আগে মিসিং, তার তদন্তের ভার এসে পড়ে CBI অফিসার শান্তনুর উপর, আর সেটা তদন্ত করতে গিয়ে সে জানতে পারে টাইম ট্রাভেলের কথা। আমার চ্যানেলে JL50 রিভিউ আমি দিয়েছিলাম, আমি ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিলাম, আপনারা চেক করতে পারেন। JL50 সোনি লিভে অ্যাভেলেবেল ৪ সেপ্টেম্বর থেকে। ৪টি এপিসোডের অ্যারাউন্ড ২.৫ ঘন্টার মিনি ওয়েব সিরিজ হচ্ছে JL50। নাও ইটস টাইম ফর টপ ৩। ৩ নম্বরে আবার একটি বাংলা ওয়েব সিরিজ, কিন্তু হিন্দি ডাবড। ওয়েব সিরিজটির নাম তাকদীর। এটি একটি বাংলাদেশি ওয়েব সিরিজ, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের হইচই স্ট্রিমিং হচ্ছে এবং হইচই এটাকে হিন্দিতে ডাবড করেছে। খুবই রিসেন্টলি রিলিজ করেছে, ২ উইকের মতো হলো, আপনারা আমার রিভিউটা দেখতে পারেন। অসাধারণ মিনি সিরিজ, চঞ্চল চৌধুরীর অসাধারণ অভিনয়, স্লো এবং ডিটেলের স্টোরি এবং থ্রিলটাকে বিল্ড করা হয়েছে, এবং শেষে ব্যাং ব্যাং করে একটার পর একটা রহস্য উন্মোচন করা হয়েছে। তাকদীর হইচই অ্যাভেলেবেল ৮টা এপিসোডের, প্রত্যেকটা ২৫ মিনিট করে, ওই ধরুন ৩.৫ ঘন্টার মিনি ওয়েব সিরিজ। তাহলে এনজয় করুন, ইট ডিজার্ভ টু বিলং টু টপ ৩। এবার নাম্বার ২-এর পালা। নাম্বার ২-তে আমি রেখেছি সিম্পল মার্ডারকে। এটি একটি ডার্ক কমেডি ওয়েব সিরিজ। এই মিনি সিরিজটি দেখলে একটি প্রপার হিন্দি মুভি মনে হবে। সোনি লিভে এটি ২০ নভেম্বর থেকে অ্যাভেলেবেল, প্রত্যেকটা এপিসোড ৩৫ মিনিটের, টোটাল ৭টি এপিসোড, মানে ৩.৫ ঘন্টার মিনি ওয়েব সিরিজ। আমার মতে অরিজিনাল হিন্দি ভাষায় রিলিজ হওয়া বেস্ট মিনি ওয়েব সিরিজ হচ্ছে সিম্পল মার্ডার। এর অনেকগুলো কারণ আছে, আর প্রধান কারণ অবশ্যই স্ক্রিন প্লে। কমেডির মোড়কে সাসপেন্স থ্রিলটাকে যেভাবে পেশ করা হয়েছে তা এক কথায় অনবদ্য। আমার রিভিউটা আপনারা দেখতে পারেন, ডেসক্রিপশনের লিঙ্ক থাকলো। নাও ইটস টাইম ফর মোস্ট অ্যাওয়েটেড নাম্বার ১। নাম্বার ১-এ আমি রেখেছি একটি তামিল ওয়েব সিরিজকে, যেটি হিন্দিতে ডাবড। ওয়েব সিরিজটির নাম পাভা কাদাইকাল। ১৮ই ডিসেম্বর থেকে নেটফ্লিক্সে অ্যাভেলেবেল এই ওয়েব সিরিজটি। ২০২০তে নেটফ্লিক্সের অন্যতম সেরা ইন্ডিয়ান কন্টেন্ট হচ্ছে পাভা কাদাইকাল। ৪ বিখ্যাত পরিচালকের অনার কিলিংয়ের প্রতি ৪ রকম আলাদা দৃষ্টিভঙ্গি নিয়ে বানানো হয়েছে পাভা কাদাইকাল, যেটা আপনাকে ও আমাদের সমাজ সম্পর্কে ভাবতে বাধ্য করবে। এটি একটি মাস্ট ওয়াচ মাস্টারপিস। ২.৫ ঘন্টার ৪টে ভিন্ন গল্প নিয়ে সাজানো এই ওয়েব সিরিজটি থাকবে আমার এই লিস্টের নাম্বার ১ মিনি সিরিজ হিসাবে। সো দ্যাট ইজ অল গাইস, দ্য লিস্ট অফ টপ ১০ বেস্ট মিনি ওয়েব সিরিজ অফ ২০২০। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন, আর যদি কোনো ওয়েব সিরিজ আমি মিস করে যাই তাহলেও অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন। আজ তাহলে এইটুকুই, আবার একটা নতুন সিনেমার রিভিউ অথবা পুরনো সিনেমার সাজেশন নিয়ে আমি খুব শীঘ্রই চলে আসবো। ততক্ষণের জন্য টাটা।